বন্ধুসকল স্বাগতম জানাইছো মই ইউটিউব চেনেললৈ ফিগু বৰুৱা আপোনালোকক আজি মই নতুনকৈ ৰিকুৱাৰমেণ্ট এটা আছে যিটোত লাগিব মেট্ৰিক পাছ তো মেট্ৰিক পাছৰ বাবে যি নতুনকৈ বিভিন্ন ধৰণৰ পোষ্ট মুকলিছে লগতে বিভিন্ন ধৰণৰ দৰমহৰ ফাল দি আছে তো ক'ৰ পৰা আহিছে এই ৰিকুৱাৰমেণ্টটো লগতে কেনেকুৱা ধৰণৰ এলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া লাগিব সকলোবিলাক এই ভিডিঅ'টোত আলোচনা কৰিম তো ভিডিঅ'টো স্কিপ নকৰি আপোনালোকে লাষ্টলৈকে মোৰ লগত থাকক তো ভিডিঅ'টো আৰম্ভ কৰা হওক তো এইখন আছে এখন অফিচিয়েল ন'টিফিকেশ্যন যিটো ইণ্টাৰনেট যিটো ইন্সপেক্টৰ অফ ইলেক্ট্ৰিচিটি আছাম ৰিকুৱাৰমেণ্ট 2019ৰ পৰা আহিছে যিটো ইলেক্ট্ৰিচিটি ইন্সপেক্টৰ অফ ইলেক্ট্ৰিচিটিৰ পৰা এইটো ৰিকুৱাৰমেণ্ট ওলাইছে যিটো অফিচিয়েল এডভাৰ্টাইজমেণ্ট আপোনালোকক মই দেখাই দিছোঁ তো ইয়াত নাম্বাৰ ওৱান যিটো বিভিন্ন ধৰণৰ পোষ্ট আপোনালোকে এই যিখন লিষ্ট আছে আপোনালোকে দেখিলে গম পাব যে কেনেকুৱা ধৰণৰ পোষ্ট ইয়াত মেনশ্যন কৰা আছে নাম্বাৰ ওৱান ইয়াত ডাইৰেক্টলি মই ফাৰ্ষ্টতে কৈ দিছোঁ যে মেট্ৰিক পাছ হ'লে আপোনালোকে এই পোষ্টৰ বাবে এপ্লাই কৰিব পাৰিব তো আহক মেট্ৰিক পাছৰ লগতে আৰু কিবা লাগিব নেকি তাৰ বিষয়ে মই আলোচনা কৰোঁ তো ফাৰ্ষ্ট অফ অল কৈ দিছোঁ যে ইন্সপেক্টৰ অফ ইলেক্ট্ৰিচিটি আছাম 2019ত ইয়াৰ ৰিকুৱাৰমেণ্ট ওলাইছে অৰ্থাৎ ইন্সপেক্টৰ অফ ইলেক্ট্ৰিচিটিৰ পৰা এইটো এটা নতুনকৈ মেট্ৰিক পাছ কৰাসকলৰ বাবে ৰিকুৱাৰমেণ্ট ওলাইছে তো ফাৰ্ষ্ট অফ অল ইয়াত বিভিন্ন ধৰণৰ পোষ্ট আছে নাম্বাৰ ওৱান ড্ৰাইভাৰৰ পোষ্ট আছে ইয়াত মেইনলি তিনিটা নাম্বাৰ অফ যদি ভেকেঞ্চি কথা পাতোঁ ইয়াত তিনিটা টোটেল তিনিটা পোষ্ট আছে পোষ্ট যদিও কম ইয়াত কিন্তু কোৱালিফিকেশ্যনটো কম আছে পোষ্ট কম বাবে কোৱালিফিকেশ্যনো কম আছে টোটেল পোষ্ট তিনিটা কোৱালিফিকেশ্যন লাগিব মেট্ৰিক পাছ তো ইয়াত কেটেগৰি যিটো কেটেগৰি ৱাইজ পোষ্ট দিয়া আছে আনৰিজাৰ্ভৰ বাবে দুটা দিয়া আছে আৰু অ' বি চি কেটেগৰীৰ বাবে এটা পোষ্ট দিয়া আছে যদি আমি কোৱালিফিকেশ্যন অৰ্থাৎ এডুকেশ্যন কোৱালিফিকেশ্যনৰ কথা পাতোঁ অৰ্থাৎ শিক্ষাৰ অৰ্হতা তেতিয়াহ'লে ইয়াত দুটা পইণ্ট দিয়া আছে নাম্বাৰ ওৱানত কিয় দিয়া আছে যে কেণ্ডিডেটে যিকোনো কেণ্ডিডেটে যদি ইয়াত এপ্লাই কৰিব বিচাৰে তেতিয়াহ'লে তেওঁলোকে মেট্ৰিক পাছ কৰাটো কম্পালচৰি হ'ব লাগিব লগতে তেওঁলোকৰ এল এম ভি অৰ্থাৎ লাইট মটৰ ভেহিকলছত যিটো লাইচেঞ্চ লাইট মটৰ ভেহিকলছৰ যিটো লাইচেঞ্চ থকাটো অতি আৱশ্যকীয় লগতে ইয়াত চেলাৰিৰ কথা উল্লেখ কৰা আছে যিটো আপোনালোকক পে' কৰা হ'ব মান্থলি 14,000ৰ পৰা 49,000লৈকে অৰ্থাৎ বিভিন্ন ধৰণৰ ইয়াত পইচা বহুত দিয়া আছে চেলাৰী আপোনালোকক বহুত দিয়া আছে ইয়াত 14,000ৰ পৰা 49,000লৈকে আপোনালোকক মান্থলি পে' কৰা হ'ব লগতে গ্ৰেড পে' থাকিব 5,000 টকাকৈ আপোনালোকে গম পালে চেলাৰী বহুত বিভিন্ন ধৰণৰ আছে নেগলেক্ট কৰিব ড্ৰাইভাৰ পোষ্ট হিচাপে কোৱালিফিকেশ্যন কম দিয়া আছে কিন্তু চেলাৰীটো বহুত হাই দিয়া আছে 49,000 পাৰ মান্থ লগতে গ্ৰেড পে' থাকিব 5,000 তো আপোনালোকে ধেমালি বুলি নহ'ব লগতে এলিজিবিলিটি ৰেগুলেশ্যনছ তাৰপিছত প্ৰচিডিউৰ টাৰ্মছ এণ্ড কণ্ডিশ্যন সকলোবিলাক এই ভিডিঅ'টোত আলোচনা কৰিম তো এই প্ৰচেছটো হৈছে ডাইৰেক্টলি ক'বলৈ গ'লে এই প্ৰচেছটো হৈছে অফলাইন প্ৰচেছ অৰ্থাৎ আপোনালোকে পোষ্টৰ জৰিয়তে এইটো ৰিকুৱাৰমেণ্টৰ বাবে এপ্লাই কৰিব লাগিব ইয়াত কোনো ধৰণৰ অনলাইনৰ সুবিধা দিয়া নাই লগতে কৈ দিওঁ আপোনালোকে যি পোষ্টৰ বাবে এপ্লাই কৰিব বিচাৰিছে ইয়াত কিছুমান ইলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া দিয়া আছে লগতে আপোনালোকে চাব পাৰিব যে কেনেকুৱা ধৰণৰ ইলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া দিয়া আছে ফৰ এক্সাম্পল দিয়া আছে আপোনালোকে ইণ্ডিয়াৰ চিটিজেন হ'ব লাগিব অৰ্থাৎ অসম আপোনালোকে ইণ্ডিয়াৰ চিটিজেনশ্বিপটো হোৱা লাগিব লগতে আপোনালোকৰ অসমত যি ডমিচাইল চাৰ্টিফিকেট বা পি আৰ চি আপোনালোকে থকাটো অতি আৱশ্যকীয় লগতে বয়সৰ সীমাও দিয়া আছে বয়সৰ সীমা 18 বছৰৰ পৰা আপোনালোকে দেখা পাব 18 বছৰৰ পৰা 43 বছৰলৈকে আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব লগতে এজ ৰিলেক্সেশ্যন দিয়া আছে যিটো আপাৰ এজ লিমিট অৰ্থাৎ আপোনালোকৰ যদি বয়স বেছি আছে 43 বছৰতকৈ যদি আপুনি অ' বি চি যদি বা এছ টি বা এছ টি কেণ্ডিডেটৰ পৰা বিলং কৰে তেতিয়াহ'লে আপোনালোকৰ বাবে বয়সৰ ৰিলেক্সেশ্যন দিয়া আছে 3 বছৰ দিয়া আছে অ' বি চি কেণ্ডিডেটৰ বাবে তথা এছ টি এছ চি কেণ্ডিডেটৰ বাবে দিয়া আছে 5 বছৰ এইটো হৈছে গভৰ্ণমেণ্ট ৰুলৰ আণ্ডাৰত এইটো বনোৱা এটা বয়সৰ ৰিলেক্সেশ্যন যদি ইয়াত চি নম্বৰ কণ্ডিশ্যন দিছে কেণ্ডিডেট এপ্লাইং ফৰ দ্য এবভ পোষ্ট মাষ্ট প্ৰচেছ দ্য প্ৰিচিপেল মিনিমাম কোৱালিফিকেশ্যন এইটো যিটো মেনশ্যন কৰা আছে মেট্ৰিক পাছ যিটো মেট্ৰিক পাছ আপোনালোকে মেট্ৰিক পাছটো কম্পালচৰি হ'ব লাগিব মেট্ৰিক পাছ কৰিলেহে আপোনালোকে এই পোষ্টৰ বাবে এপ্লাই কৰিব পাৰিব যিখিনি কথা মই ভিডিঅ'টোত কৈ আছোঁ সেইখিনি কথা এই এলিজিবিলিটি ৰিকুৱাৰমেণ্টছ তাৰপিছত প্ৰচিডিউৰ টাৰ্মছ এণ্ড কণ্ডিশ্যনত লিখা আছে তো ডাইৰেক্টলি আপোনালোকে ভালদৰে ন'টিফিকেশ্যনটো ডাউনলোড কৰি পঢ়ি ল'ব লগতে মই কৈ দিওঁ যে কেনেকুৱা ধৰণৰ ডকুমেণ্টছ আপোনালোকে এপ্লাই কৰাৰ সময়ত লাগিব যিখন ষ্টেণ্ডাৰ্ড ফৰ্মৰ লগত আপোনালোকে গাঁঠি দিব লাগিব তো আহক কি কি ডকুমেণ্টছ লাগিব মই কৈ দি আছোঁ আপোনালোকক যদি আপোনালোকে জব লোকেশ্যনৰ কথা কওঁ আপোনালোকক ক'ত পোষ্টিং দিয়া হ'ব তাৰ বিষয়ে কোৱা হয় ইয়াত দিয়া আছে আপোনালোকৰ পোষ্টিং য'ত হ'ব ইয়াত দিয়া আছে অফিচ অফ দ্য চিফ ইলেক্ট্ৰিকেল ইন্সপেক্টৰ কাম এডভাইজাৰ আছাম এট এইচ কিউ গুৱাহাটী অৰ্থাৎ গুৱাহাটীতে আপোনালোকৰ পোষ্টিং দিয়া হ'ব লগতে কৈ দিছোঁ যে আপোনালোকক যিটো মিনিমাম এজ লিমিট 18 বছৰ কৈ দিছোঁ অলৰেডি যে 18 বছৰৰ পৰা 43 বছৰলৈকে আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব লগতে অফলাইন প্ৰচেছ হয়তো তো ক'ত এপ্লাই কৰিব নাম্বাৰ ওৱানত দিয়া আছে আপোনালোকে এখন এপ্লিকেশ্যন ফৰ্ম এখন আনিব লাগিব অৰ্থাৎ এনভেলপ এটা লগতে এপ্লিকেশ্যন চাৰ্জ হৈছে আমি উইথ দ্য ফলোইং ৰিকুৱেষ্ট এটাচ থিৰ ইয়াত কিছুমান এটাচমেণ্ট দিয়া আছে যিখিনি নেকি আপুনি এটাচ কৰিব লাগিব এপ্লিকেশ্যন ফৰ্মেটখনৰ লগত অৰ্থাৎ ওৱান চেল্ফ এড্ৰেছ এনভেলপ 5 চেণ্টিমিটাৰ বা 100 চেণ্টিমিটাৰ এফিডেভিট আণ্ডাৰ পষ্টেল ষ্টাম্প তো পষ্টেল পাঁচটকীয়া পষ্টেল ষ্টাম্প এটা আপোনালোকে লগত গাঁঠি দিব লাগিব লগতে ইয়াত কোৱা হৈছে যে ইয়াৰ লগতে কোৱা হৈছে যিখিনি আপোনালোকৰ এডুকেশ্যন কোৱালিফিকেশ্যনৰ হওক বা লগতে প্ৰুফ অফ এড্ৰেছ বা কাষ্ট চাৰ্টিফিকেট সকলোবিলাক আপোনালোকে ইয়াত চেল্ফ এটাচেড কৰি আপোনালোকে সেই এনভেলপৰ ভিতৰত লগত গাঁঠি দিব লাগিব
লগতে এটা ষ্টেট কপি অফ ভেলিড ইলেক্ট্রিক্যাল ওয়ার্কস ওয়ার্কমেন পারমিট, যেটা আপনার ইলেকট্রিক্যাল ওয়ার্কমেনের পারমিট আছে সেইখান ভেলিড হিসেবে থাকবে লাগবে, লগতে তাতেও অ্যাটাচ করে আপনাদের কপিটো পেস্ট করব লাগবে। তারপর দুই কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সাইন উইথ এ ডেট বাই দ্য ক্যান্ডিডেট অন দ্য রিভার্স সাইড অফ দ্য ডোজ, অর্থাৎ দুই কপি আপনার পাসপোর্ট সাইজ যেটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে, লগতে আপনার নিজের সাইনটো আর যে ডেট ডেট আর সিগনেচার সেই আপনার ফটোর পিছফালে মারব লাগবে। তারপর সেই ফটো দুই কপি তাতে এনভেলপের ভিতর থব লাগবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্মের গাঁথি দিব লাগবে। লগতে অ্যাটেস্টেড কপি অফ ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ এমপ্লয়িজ এক্সচেঞ্জ, যেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত যেটা আপনার রেজিস্টার করা থাকে তারে ভ্যালিডিটি থাকবে লাগবে। লগতে সেই ভ্যালিডিটি যখন রেজিস্ট্রেশন সার্টিফিকেটখন আছে, যখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যেটা রেজিস্টার্ড সার্টিফিকেটখন আছে সেইখান আপনাদের তাতে অ্যাটেস্টেড করে দিব লাগবে। লগতে লাস্ট ডেট অফ সাবমিশন যেটা সাবমিশনের লাস্ট ডেট সেই 25 অক্টোবর 2019 সমাপ্ত হব, 25 অক্টোবর তারিখে ইয়ার যেটা প্রক্রিয়া সেই এপ্লিকেশনের প্রক্রিয়াটো সমাপ্ত হব। গতি আপনাদের সময় আছে, কিন্তু হলেও আপনাদের অনলাইনের প্রসেস হয়, তো আপনাদের মই প্রিফার করব বিচার যে আপনাদের যেটা স্পিড পোস্ট আপনাদের পোস্ট করুন, কারণ অফলাইনের প্রথাটো অল্প ধরব নি। কই দিছো যে ইয়াত আপনাদের দেখা পাব যে একটা এড্রেস দিয়া আছে, যেটা এড্রেসত কোয়া হয়েছে যে চিফ ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর কাম এডভাইস আসাম ফার্স্ট ফ্লোর ওয়েজন, এইখানে যেখানে এড্রেস আছে আপনাদের ভিডিওটি পোস্ট করে বা তলত ডেসক্রিপশন বক্সত এই এড্রেসখিন পাই যাব আপনাদের। সেই এড্রেসত আপনাদের যখন পোস্ট যার আপনাদের এনভেলপ আছে, অর্থাৎ যেখানে মই ডকুমেন্টস সেখানে কই দিল এইমাত্র, সেই ডকুমেন্টসখিন গাঁথি আপনাদের এই যেটা এড্রেস দিয়া আছে সেই এড্রেসত আপনাদের পঠাই দিব, কেনো এটা অল অফলাইন প্রসেস ইতিমধ্যে কই দিছো। আর আপনাদের নিজের ডেসক্রিপশন বক্সত মোট ডেসক্রিপশন বক্সত গেলে আপনাদের দেখা পাব আপনাদের নিজের এপ্লিকেশন ফর্মখন ডাউনলোড করব পাৰিব, ভিজিট করব পাৰিব অফিসিয়াল ওয়েবসাইটত, লগতে কি করব পাৰিব যেটা অফিসিয়াল এডভার্টাইজমেন্ট ওলাইছে আপনাদের ভালদরে পড়ি শুনি চাব পাৰিব, লগতে এপ্লিকেশন ফর্মখন কেনে ফিল আপ করব তার বিষয়ে মই কৈ দি আছো আপনাদের। এইখন হৈছে স্ট্যান্ডার্ড ফর্ম যখন আপনাদের দেখা পাব, স্ট্যান্ডার্ড ফর্ম অফ এপ্লিকেশন বলে দিয়া আছে, যেটা টু দ্য পোস্ট ইয়াত আপনাদের এড্রেসের যেটা নেম অফ দ্য পোস্ট যেটা পোস্টের এপ্লাই করব পাৰিব, যেটা ডিপার্টমেন্টের আপনাদের এপ্লাই করব বিচাৰে বা যেটা ডিপার্টমেন্টের আপনাদের এপ্লাই করব বিচাৰে, ইয়াত ডিপার্টমেন্টের বা অফিসের নাম হব আপনাদের যেটা ইলেকট্রিসিটি বলে কোয়া আছে, যেটা নেম অফ দ্য পোস্ট ড্রাইভারের এপ্লাই করব বিচাৰে, লগতে নেম ইন এটা ভুল আপনার নিজের নামটো লিখব, ফার্স্ট নম্বর ওয়ান আপনার নিজের নামটো লিখব, প্রেজেন্ট এড্রেস আপনাদের যেটা বর্তমান বাস করে আছে সেই এড্রেসটি লিখব, লগতে পার্মানেন্ট এড্রেস যেটা আপনাদের একদম নিজা বাস করে, প্রেজেন্ট এড্রেস বা যদি পার্মানেন্ট এড্রেস আপনার যদি সেম হয় তাহলে পার্মানেন্ট এড্রেস বা প্রেজেন্ট এড্রেস যে কোনো একটা লিখলে হল, বাকিখিনি দু অপশনটি ক্লিক করে দিলে হল। তারপর দিয়ে আছে ফাদার্স নেম এন্ড এড্রেস, যেটা আপনাদের দেউতার নাম সহ আপনাদের দেউতার এড্রেসটি লিখব লাগিব, লগতে প্লেস অফ বার্থ ইনক্লুডিং পুলিশ স্টেশন এন্ড ডিস্ট্রিক্ট এন্ড পুলিশ পোস্ট অফিস, আপনাদের যখন ঠাইত আপনার বার্থ জন্ম হয়েছিল সেই ঠাইর নাম লিখব, লগতে পুলিশ স্টেশন অর্থাৎ পিএস বলে এনেদরে লিখি দিব আপনার পুলিশ স্টেশনট, লগতে ডিস্ট্রিক্টখন লিখব আপনার কোন ডিস্ট্রিক্টত আপনাদের এড্রেস হয়, কোন ডিস্ট্রিক্টত আপনাদের জন্ম বা কোন ডিস্ট্রিক্টত আপনি থাকে, লগতে পোস্ট অফিস যেটা পিও বলে থাকে এনেকে ডটসিন দিয়ে আপনাদের পোস্ট অফিসটি লিখি দিব, এইখিনি হল। তারপর আছে 6 নম্বর দিয়ে আছে আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়ান এন্ড হাউ ইফ সো হাউ কপি অফ সিটিজেন সার্টিফিকেট টু বি ক্লোজ ওয়ের নেসেসারি, তো ইয়াত 6 নম্বর দিয়ে আছে আপনাদের যদি ইন্ডিয়ার সিটিজেন হয় তেতিয়াহলে এখন সার্টিফিকেট এখন অ্যাটাচ করব দিয়ে আছে, সো আপনাদের অ্যাটাচ করবলে লাগিব যিকোনো পিআরসি বা ডোমিসাইল সার্টিফিকেট এখন, আপনাদের হয়তো গম পায় ডোমিসাইল সার্টিফিকেট কোত পায় কোর্টত পায়, আর পিআরসি যদি ওলাইছে পিআরসি খন ইয়াত অ্যাটাচ করে দিব। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন এন্ড অলসো দ্য নেম অফ দ্য ফুল এড্রেস, আপনাদের নিজের এড্রেস ফুল এড্রেসটি লিখি দিব, তারপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটি আপনার ফুল এডুকেশন কোয়ালিফিকেশন আপনি মেট্রিক পাস করেছি নে টেন প্লাস করেছি সেই সকলবিলাক লিখি দিব, গ্রেজুয়েশন করেছে যদি ইয়াত লিখি দিব। আদার কোয়ালিফিকেশন ফার্স্ট অফ অল 7 নম্বর পয়েন্টত আপনাদের অকল মেট্রিক পাসটি উল্লেখ করব, 8 নম্বর পয়েন্টত আদার কোয়ালিফিকেশন বলে কৈছে, তো আদার কোয়ালিফিকেশন বলে কোয়ার যদি আপনি মেট্রিকর পিছনে হাই সেকেন্ডারি পাস করেছে হাই সেকেন্ডারি পাস লিখব, যদি গ্রেজুয়েশন করেছে তাহলে গ্রেজুয়েশন পাস করে লিখি দিব। ইয়াত দিয়ে আছে 9 নম্বর কমিউনিটি কি হয়, তারপর স্টেট ইয়র রিলিজন, তারপর আর ইউ মেম্বার অফ শিডিউল কাস্ট, আপনি যদি শিডিউল অর্থাৎ এস সি বা এস টি ক্যান্ডিডেটের হয় তাহলে ইয়েস অর নো অ্যান্সার মারব। ইয়াত 10 নম্বর এজ অন ফার্স্ট আপনার জানুয়ারি 1 তারিখ 2019 হব, ইয়াত 2019 জানুয়ারি 1 তারিখ বা 2020 1 তারিখ আপনার বয়স কিমান, অলরেডি মই নোটিফিকেশনটা চাই লোক আপনাদের 20 দিয়া আছে না 19 দিয়া আছে, ডেফিনেটলি 2019 দিয়া আছে, তো ফার্স্ট জুন 2019 আপনার বয়স কিমান হয়েছিল সেইখান ইয়াত
মেনশন করব প্রেজেন্ট অকুপেশন আপনার প্রেজেন্ট বর্তমান কি অকুপেশন করে আছে যদি স্টুডেন্ট হয় স্টুডেন্ট দিব যদি কেউ বেলেগ হয় তাহলে বেলেগ দিয়ে দিব অকুপেশন লিখব ইয়াত এনেদরে ফর্মখন একদম সহজ কিবা প্রবলেম হলে আপনাদের কমেন্ট করব তলত মই নিশ্চয় সহায় করিম লগতে দিয়া আছে আপনাদের যখন টেজেরি টেজেরি চালানখন মই দেখা দিয়ে আছো তো এখন আছে টেজেরি চালান ইয়াত চালান নাম্বার আপনাদের এখিনি আপনাদের নিজের বিভাগে ফিল আপ করব নালকে সব টেজেরি অফিসত ফিল আপ করব কিমান এমাউন্ট আপনাদের পে করেছো বা কেনকা ধরনের কি সকলবিল ডাইরেক্ট মানে জাস্ট দেখাই দিছো কিন্তু আপনাদের এখন ডাউনলোড করে প্রিন্ট আউট করে লোক যখন স্ট্যান্ডার্ড ফর্মর সহ এইখান ফিল আপ করবর টেজেরি অফিসত যেটা জমা দিব আপনাদের আর কেউ প্রবলেম থাকলে তলত কমেন্ট করব নিশ্চয় সহায় করা যাব লগতে চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করব কেন লেটেস্ট আপডেটবর আপনাদের এই চ্যানেলটাতে পাব লগতে মানে দেখা দিল কেন রিক্রুটমেন্ট ওলাইছে আর কেন স্টেপ বাই স্টেপ আপনারা ফিল আপ করব তো ভিডিওটা ডেফিনেটলি আপনারা লাইক করব মানে গম পাও 20টা লাইক করে আমি লিখেছো তো ডেফিনেটলি আপনারা পূরণ করে দিব ধন্যবাদ।